আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে বন্ধু আমি যে একটা সফটওয়্যার নিয়ে আসছি, খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের অবশ্যই অবশ্যই এই সফটওয়্যারটা খুব প্রয়োজন, খুব দরকারি। তো এখানে আমি একটা জিপ ফাইল আর আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে, আমি দুইটাই দেখাচ্ছি। তো এখানে এটা ইনস্টল করে আপনি যতদিন আগের কোনো স্মৃতি পিকচার বা ভিডিও যে কোনো ফাইল থাকুক না কেন এগুলো ফিরিয়ে আনতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে লাইসেন্স করা। তো দেখুন আমি এই ফাইলটা জিপ ফাইলটা ভাঙবো এখন। খুব বেশি একটা বড় ফাইল না, প্রায় 46 MB-র মতো। আমি এক্সিট শেয়ার ফাইলটা ভাঙা হয়ে গেছে, সিরিয়াল নাম্বার সহকারে এখানে আছে, মাউসের লাইট বাটন সব ডাবল ক্লিক করলে হবে। এটা সিরিয়াল নাম্বার, অসংখ্য সিরিয়াল নাম্বার, একটা দিলে কাজ করে, তারপর আমি বাদ বাকিগুলো আমার এখানে আছে লাইসেন্স, সব প্রতিটা লাইসেন্সই দরকারি। সারা জীবন চালাতে পারবেন এই এই সফটওয়্যারটা, কোনো প্রবলেম হবে না। তো এখন কম্পিউটারে আমি একটা মেমোরি লাগিয়ে রাখছি। তো দেখেন এই মেমোরির মধ্যে কতগুলো ছবি আছে, শেখ মুজিবুর রহমান, জিয়ুর রহমান, এখানে ছবি আছে। আমি মেমোরিটা ফরম্যাট করব আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। ফরম্যাট, ওকে, দেখেন ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। এখন সেটা রিকভারির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে সেগুলো কীভাবে আসে। এখন কোনো কিছুই নেই, এখন সফটওয়্যারের ভিতরে যাই। আর এটা যদি আপনারা ডাবল ক্লিক করার পরে ইনস্টল করতে পারবেন, যেহেতু আমার করা আছে এই জন্য আমি সেটা করব না। তাও যদি কোনো প্রবলেম হয় সেটা আমাদেরকে জানাবেন। দেখেন এটা সিডি, সিডি থেকে কোনো কিছু যখন চলে যায় তখন, আর এটা হচ্ছে পেন ড্রাইভ, মেমোরি, হার্ড ডিস্ক, এগুলো আর কি সব কিছু নিয়ে আসা সম্ভব, 100% পসিবল। দেখেন আমি এখানে ক্লিক করছি, দেখেন আমার হার্ড ডিস্ক দেখা যাচ্ছে কম্পিউটার, যদি হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে গেছে তো হার্ড ডিস্কও করতে পারলাম। আমরা নিচে দিয়ে যেতাম মেমোরি কার্ড লাগাচ্ছি, দেখেন মেমোরি কার্ড দেখাচ্ছে 8 GB মেমোরি, 8 GB দেখাচ্ছে। তো এখানে ক্লিক করে আপনার ফুল স্ক্রিন দেখা যায়, ফুল স্ক্রিনে ক্লিক করে দেখেন এখানে আমার 8 মিনিটের মতো দেখাইছে। তো 8 মিনিটে লাগবে, যদি একটু আপনার ভালো পিসি থাকে তাহলে দেখা গেছে আরও কম দেখাবে। আমার পিসিটা একবার লো রেজলিউশনের, এই কাজ করতে একটু সময় লাগে। আপনার যখন হাই পিসি থাকবে বা ভালো ল্যাপটপ থাকবে তাহলে একবারে খুব তাড়াতাড়ি হবে আর কি কাজটা। আর আমার এই পিসিটা একবারেই লো, একবারেই লো, একটু ওয়েট করি। আর এই সফটওয়্যারটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমার ডাউনলোড করে নেবেন, ফুল ভিডিও দেখে পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন। জিপ ফাইলের মধ্যে অবশ্যই পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা ফুল ভিডিওর মাধ্যমে দেখে সংগ্রহ করে তারপর আপনারা ব্যবহার করবেন, সারা জীবন চালাতে পারবেন। যাদের কোনো ব্যবসা নাই, শুধু পার্সোনালি ল্যাপটপ আছে, সেগুলো থেকে অনেক কিছু কেটে যায় বা মেমোরির মধ্যে থাকে এগুলো কেটে যায়, পেন ড্রাইভে অনেক কিছু থাকে সেগুলো ফরম্যাট হয়ে যায়, তারপরে এগুলো ফিরে পুনরায় সব কিছু ফিরিয়ে আনতে পারবেন, ভিডিও পিকচার সমস্ত কিছু সম্ভব এই সফটওয়্যারের মাধ্যমে। এটা সচরাচর নেটে পাওয়া যায় না, তো যেহেতু আমার এটা কেনা সফটওয়্যার, আমি 2700 টাকা দিয়ে অন্য একটা জায়গাতে কিনে নিয়ে আসছি। তো এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনারা যেন সেগুলো এত টাকাতে একটু বাঁচতে পারেন, এই জন্য আমরা দেওয়ার উদ্দেশ্যটা এটাই, যেন সবাই যেন সেবা নিতে পারেন এই সফটওয়্যারের মাধ্যমে আর কি। একটু ধৈর্য ধরেন, এটা একটু সময় লাগছে, ফুল ভিডিওটা মন সহকারে দেখবেন। ভালো কিছু নিতে হলে, ভালো কিছু পাইতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হয়, সেগুলো আপনারা ভালো আমার কাছে ভালো জানেন। আর যদি এই সফটওয়্যার নিয়ে আপনার যদি ভালো লাগে, ভালো পান, সুযোগ সুবিধা আমি যেভাবে বলছি এভাবে পান, তাহলে অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন আর বেশি বেশি করে আমার সব ভিডিওগুলো দেখবেন। আমার সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাজের জন্য অনেক কিছু দেওয়া আছে, শেখার মতো অনেক কিছু আছে, শিখতে পারেন, দেখতে পারেন। প্রায় শেষ, অল্প একটু আছে। আমি ভিডিওটা হালকা স্ক্যাপ করে দিয়েছিলাম, সময়টা যেন একটু কম লাগে এই জন্য। ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে কাজটা হলো ওকে কীভাবে এটা সেভ করবো, সেভ করার একটা বিষয় আছে। তো এই ফাইলটা দেখেন, আমি একটা ফাইল ডিলিট করছি, একটা ফাইল আছে যে উপরে আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে না ওই যে এখানে ক্লিক মার্কার টিক মার্ক দিয়ে দেবেন, এখন সেভ। সেভে ক্লিক করলাম। হ্যাঁ দেখেন, এখানে ব্রাউজার দেখা আছে যে আমি কোন জায়গার মধ্যে আমি সেভ করব, কোন ফোল্ডারের মধ্যে। যে কোনো ফোল্ডার আপনার যাচাই করে নিতে হবে, যেটা আপনার পরিচিত ফোল্ডার সেখানে সেভ করবেন। আমি এখানে জার্সি নামে একটা ফোল্ডার আছে ডেস্কটপে, আমি এই ফোল্ডার সেভ করব। এই যে আমি জার্সি ডেস্কটপে যেটা আছে এটা কিন্তু এখানে সেভ করব। যত ফোল্ডার আছে কম্পিউটারে সব কিছু শো করবে, কিন্তু এখানে গেলে যে আমি ওকে দিয়ে দিলাম। ওকে, সেভ কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমি ওই ফোল্ডারে আপনাদেরকে দেখাবো। আমি সফটওয়্যারটাতে বাইর হয়ে গেলাম। ওইটা আগের রিকভারি দেওয়া, এটা না, আগে যে রিকভারি দিয়েছিলাম সব একটা ফোল্ডারে রাখছিলাম, ওই জন্য ফরম্যাট করা হয়নি। এই যে এখানে দেখেন পুরোনারা সব আসা পড়ছে। আগে যে নামগুলো ছিল এখানে ফাইল নামে আপনি যত কিছু করেন, ফাইল 1, 2, 3, 4, 5 এভাবে সিরিয়ালভাবে আসবে। দেখেন এখানে সব ছবি কিন্তু আসা পড়ছে, রেজুলেশন কমে নাই, কোনো কিছু কমে নাই, 100% যেরকম ছিল তেমনই পাবেন রিকভারির পর। দেখেন পুরোভাবে সেমভাবে আছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।